Hey guys, welcome to our Lucky Pet channel. আমি সুস্মিতা আর আমার সঙ্গে থাকছে আমার পার্টনার লাকিদা। আজকে একটা নতুন ভিডিও শুটের জন্য এসেছি একটা নতুন ডগ চ্যানেলে। তো কোথায় এসেছি জেনে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাম এসে গেছেন। ম্যামের নামটা জেনে নিচ্ছি। আমার নাম শ্রাবন্তী বললে। আচ্ছা, আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলুন। বাড়ির অ্যাড্রেস হচ্ছে এটা প্রপারলি হচ্ছে আন্দুল বাঙ্কুড়াটি থেকে আসা যাবে। মানে NA6 ধরলাম, NA6 ধরলে আমি অঙ্কুড়াটি থেকেও আসতে পারবো, আন্দুল রোড হয়ে আসতে পারবো। তো আন্দুল থেকে এলে বা অঙ্কুড়াটি থেকে এলেও মানে দু জায়গা থেকে টোটো করে চলে আসা যাবে। টোটোতে আমাদের 10 মিনিট লাগবে খুব বেশি হলে। আজকে আপনার ডগ চ্যানেলে কি কি দেখতে চলেছি? আজকে প্রথমবার যেহেতু আপনার বাড়িতে এসেছি আপনার ডগ চ্যানেল ভিজিট করতে, তো আজকে ডগ চ্যানেলে কি কি দেখতে চলেছি? আচ্ছা, আজকে আমি ফার্স্ট দেখাবো যেটা, সেটা হচ্ছে রটওয়েলার। রটওয়েলারের বেশ কিছু পাপ্পি ম্যাচকে দেখাবো। এই যে একজন আর এই যে একজন ঘুরছে, এদেরও কিন্তু পাপ্পি আছে, সবারই পাপ্পি আছে। মা বাচ্চা দুজনকে আপনারা কিন্তু দেখতে পাবেন। তাহলে দেখছি এর বয়সটা কত। এই যে ল্যাপটপ বয়স মোটামুটি আছে 3 বছরের মতো। আচ্ছা, এটা কি প্রথম পাপ্পি হয়েছে? না, এটা থার্ড টাইম হচ্ছে। আচ্ছা, এ 3 বছর বয়স আর এরও কিন্তু পাপ্পি আছে। পাপ্পি কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাবো। কতটা ও আদর খেতে ব্যস্ত দেখুন, আমাকে কিন্তু চেনেই না। ওকে আদর করছি বলে রেখে যাচ্ছে কিন্তু। ওরও কিন্তু পাপ্পি আছে, ওর পাপ্পি গুলো কিন্তু খুব সুন্দর দেখতে। হলে কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা পাপ্পি কিন্তু দেখার মতো আছে। একজন মা কোলে উঠে বসে আছে, যেহেতু ছোট বিট কোলে উঠতে ব্যস্ত। এও কিন্তু ফিমেল আছে, এর বাচ্চা পেতে হলে কিন্তু আপনাদেরকে কয়েক মাস ওয়েট করতে হবে। একজন কোলে উঠে গেছে, এর নাম মেনা কোলে থেকে, এর নাম হচ্ছে কিটু। না, এর নাম কিটু। কিটু, আচ্ছা এর বয়সটা কত? এটা হচ্ছে আমার বাড়ির সবথেকে বড় মেম্বার আর কি। প্রথম ওকে আনা হয়েছিল, ও আমার বাড়ির লক্ষ্মীর মতো এখন হয়ে গেছে। ও মানে সব থেকে বড় এদের মধ্যে, ছোট দেখতে হলে সব থেকে বড়ই বড়। মানে ওকে দিয়ে আমার সবকিছু আরম্ভ। ওর বয়স হচ্ছে এখন 7 বছর। 7 বছর বয়স, সবথেকে বড় মেম্বার। সবথেকে বড় মেম্বার, প্রথম মেম্বার। হ্যাঁ, এই তো মা দেখে বাচ্চা নিয়ে যেতে চান, তো আমরা কিন্তু মাকে দেখিয়ে দিচ্ছি, এর বাচ্চাগুলোকেও আপনাদেরকে দেখাবো। আপনি এই চ্যানেলটা কতদিন ধরে চালাচ্ছেন? আমার হয়ে গেল 9-9 করে মোটামুটি বছর 5-এক। 5 বছর? 5 বছর। বাহ, এদের প্রত্যেকের পাপ্পি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এর পাপ্পিগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, আশা করছি আপনাদের দেখেও ভালো লাগবে। আর পোষি বাচ্চাগুলো খুবই তো কিউট, আমার তো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর, এত গাবলু গুবলু, গোল গাল একদম, মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। এদের বয়সটা কত এখন? এদের বয়স আছে আজকে হচ্ছে একদম পারফেক্ট 26 ডেজ। খুবই সুন্দর, প্রত্যেকটাই হোয়াইট কালারের আছে। আর মোট কটা পাপ্পি আছে? টোটাল আছে এখানে 5টা। মোট আছে 5টা। আর মেল কটা এখানে? মধ্যে মেল 3টে আছে, ফিমেল দুটো আছে। মেল 3টে, ফিমেল 2টো। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ম্যাডামকে কল করে এইগুলো বুকিং করতে পারেন, বা নিজেরা বাড়িতে এসেও মা দেখে বাচ্চাগুলোকে কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যেতে পারবেন। মা দেখে বাচ্চা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি বুকিং করতে যায় বাচ্চাগুলো দেখে, তো অ্যাডভান্স কি কিছু পে করতে হয়, না বাড়িতে এসেও নিয়ে যেতে পারবে? বাড়িতে এসে নিয়ে যেতে পারে, তার জন্য অ্যাডভান্স কিছু লাগবে না। আচ্ছা, বুকিং এর জন্য যদি ফোনে কেউ বুকিং করতে চায়? না, বুকিং যদি বাড়ি থেকে এসে পাপ্পি নিয়ে যায় আমার থেকে, তাহলে অ্যাডভান্স এর কোনো ব্যাপার নেই। আর যদি বলে যে না আমার এটা লাগবে, এতদিন পর নেবো, তাহলে হয়তো বুকিংটা লাগবে আমার। কিছু টোকেন মানে দিয়ে রাখতে, মানে কিছু দিয়ে রাখতে হবে। মিনিমাম কতদিন পরে আপনি বাচ্চাগুলোকে দিতে পারবেন? আচ্ছা, আমি এই বাচ্চাগুলো মোটামুটি যতদিন না 35 থেকে 40 দিনের আগে আমি ছাড়তে পারবো না। এটা 40 দিনের পরে তো পাপ্পি ডিপি হবে, তো পাপ্পি ডিপি করে আমি ছাড়বো। তো আপনারা জানতেই পারলেন, পাপ্পি ডিপি হওয়ার পরেই এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার হিসেবে যেতে পারবে। মিনিমাম 35 থেকে 40 দিন বয়স হবে, তবেই ম্যাডাম দিতে পারবেন। আর কেউ যদি এই বাচ্চাগুলো দেখে আপনার পছন্দ হয়ে যায়, তো অবশ্যই বুকিং করে রাখতে পারেন যে ম্যাডাম আমি এই বাচ্চাটা আপনার, মানে আমি নিতে চাই। তো টোকেন মানি হিসেবে কিছুটা অ্যাডভান্স দিয়ে রাখলো, তাই তো? টোকেন মানি হিসেবে কিছুটা দিয়ে রাখলো।
এখানের মধ্যে তিনটে মেল আছে দুটো ফিমেল আছে মা এখানে শুয়েই আছে তার পাশে কিন্তু বাচ্চারা ব্রেস্ট ফিডিং করছে নিজেরাই দেখুন আর আপনারা নিজেরা এখানে এসেও যদি দেখতে চান তো অবশ্যই মাকে দেখে বাচ্চা আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা কোয়ালিটিটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে জার্মান স্পিচ ফার দেখে নিন একদম সুন্দর ফার একদম বড় হলে বড় ফার হবে মায়ের মতোই হবে ফুল হোয়াইট আছে নোজ ব্ল্যাক আছে বোন স্ট্রাকচার তো আপনারা দেখতেই পেলেন যে ম্যাডাম এর কোয়ালিটিটা কি আছে দেখিয়ে দিচ্ছে পুরো যত বড় হবে পুরো এর মায়ের মতো কিন্তু ফুল দেখতে হয়ে যাবে তাই তো একদম তো এগুলোর প্রাইস আছে বাপি টিপি করেই ছাড়বো তো 6000 টাকা করে এগুলো আমি ছাড়বো দাম 6000 টাকাই আছে এবার চ্যানেলের থ্রু দিয়ে কেউ এলে চ্যানেলের নাম বললে অবশ্যই কিছু কম বেশি হয়ে যাবে সেটা নিয়ে অসুবিধা হবে না তো আপনারা জানতেই পারলেন যে মেল ফিমেল কিন্তু সেম প্রাইস রেখেছেন মাত্র 6000 আর চ্যানেলের মাধ্যমে যারা আসছেন তাদের জন্য কিছুটা কম করে দেবেন আমরা কিন্তু মুখে বলি না নিজেরা দেখিয়েও দিচ্ছি প্রমাণ স্বরূপ আপনারা দেখে নিন মা আর বাচ্চা দুজনেই কিন্তু আছে আপনারা নিজেরা দেখে নিন যে রটওয়াইলারটা আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে ফিমেলটা ঘোরাঘুরি করছিল তারই পাপিগুলো দেখুন ফিমেল প্রত্যেকটা পাপি কিন্তু অ্যাক্টিভ আছে আপনারা নিজেরাই দেখে নিন আর মা দেখে বাচ্চা যে নিয়ে যাবেন সত্যি তাই মাকে তো দেখিয়ে দিয়েছি তার বাচ্চাগুলো যে ঘোরাফেরা করছে আর মাকে সামনে এনে আমরা কিন্তু দেখিয়ে দেব কি হলো কি হলো আর কতগুলো পাপি ম্যাডাম এখানে টোটাল আছে 10টা 10টা পাপি হয়েছে আচ্ছা মেল ফিমেল মিলিয়ে একটু বলুন হ্যাঁ আছে হচ্ছে মোটামুটি 5টা 5টা আছে 5টা 5টা মানে সমান সমান আছে সমান সমান আছে এদের এই মুহূর্তে বয়স কি রয়েছে আচ্ছা এদের এই মুহূর্তে বয়স রয়েছে 33 দিন 33 ডেজ আছে এরা আচ্ছা আজকে আজকে নে 33 ডে হয়েছে এদের কি খাওয়া দাওয়া দিচ্ছে মানে ডায়েট চার্ট কি আছে আজকে ওরা খাচ্ছে হচ্ছে সেরেল্যাক শুধু সেরেল্যাকই খাচ্ছে এরা এখনো পর্যন্ত সেরেল্যাক খাচ্ছে আচ্ছা কেউ যদি আপনার থেকে নিয়ে যায় কতদিন পরে সে খাবার চেঞ্জ করবে খাবার চেঞ্জ করা মোটামুটি 40 দিন বা পাপি টিপিটা হলে চেঞ্জ করলে ভালো হয় আর কি আচ্ছা পাপি টিপি হওয়ার পরে খাবার চেঞ্জ করা চেঞ্জ করলে ভালো হয় আচ্ছা আপনার কাছে তো এত কোনো রটুইলা দেখতে পাচ্ছি আপনার কাছে কি কেসিয়া রটুইলা আছে আচ্ছা আপনি কি দিতে পারবেন কেসিআই বললে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো অসুবিধা নেই তবে আমারটা কিন্তু কেসিআই রেজিস্টার্ড না এই বাচ্চাকে যদি বলে যে রেজিস্ট্রেশন করানোর জন্য হ্যাঁ রেজিস্ট্রেশন করানো যাবে যে পদ্ধতিতে করানো যায় আমি করিয়ে দিতে পারবো বাচ্চাগুলোকে দেখুন মাকে দেখুন আপনারা অনেকেই চান যে মা দেখে বাচ্চা নেবেন দেখুন মাকে দেখতে পাচ্ছেন মার সাথে প্রত্যেকটা বাচ্চা কিন্তু রয়েছে এখানে যে যার খাবার খেয়ে নিচ্ছে তাড়াহুড়ো করে শুধু মুখে বলি না সেটা কিন্তু সামনে দেখিয়ে দিই আপনারা আশা করি দেখতে পাচ্ছেন মায়ের সাথে বাচ্চাগুলোও রয়েছে আপনারা আসুন আপনার পছন্দ যেটা থাকবে সেটাই নিয়ে যেতে পারবেন এই মুহূর্তে কিন্তু 10খানাই অ্যাভেলেবেল আছে অবশ্যই বাচ্চাগুলো একটু ছোটো আছে 33 দিন বয়স আছে মিনিমাম 45 দিন না হলে ম্যাডাম ছাড়বে না তো ম্যাডাম কী দাম রেখেছেন বাচ্চাগুলো এই মুহূর্তে মানে প্রাইস কী রেখেছেন এগুলো প্রাইস আছে মেল হচ্ছে 16000 আচ্ছা ফিমেল হচ্ছে 14000 মেল 16000 ফিমেল 14000 ওকে অবশ্যই আর যদি কেউ পেপার করাতে চান তো অবশ্যই আননোন পেডিগ্রি দিয়ে ম্যাডাম করিয়ে দেবে সেটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে আচ্ছা আপনি কি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা রেখেছেন একদম আচ্ছা একদম অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে বাট কিন্তু 100% আমাকে বুকিংটা দিতে হবে আচ্ছা ডেলিভারি নিতে গেলে 100% বুকিংটা দিয়ে দিতে হবে বুকিং করতে গেলে পুরো পয়সাটা আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আপনি দিতে পারবেন তারপরে আমি আমার লোক গিয়ে দিয়ে আসবে অবশ্যই আপনার যে ডিসটেন্সে হবে সেই ডিসটেন্স চার্জটা কিন্তু আলাদা থাকবে অবশ্যই ডেলিভারি হয়ে যাবে যে যাবে তার জন্য কিন্তু আলাদা চার্জ থাকবে আর যেটা প্রাইস থাকবে ডগের সেই প্রাইসটা মেলের জন্য 16000 ফিমেলের জন্য 14000 আর যদি অন্য কিছু নেন স্পিচ নেন বা ল্যাব নেন তার জন্য কিন্তু আর যে প্রাইস রয়েছে সেই প্রাইসটা লাগবে এদের যে খাওয়া দাওয়ার চারটা সেই গাইডেন্সটা কি আপনি করে দেবেন একদম আমি আমার থেকে বাচ্চা নিলে মামাকে ফোন করবে যখন ইচ্ছা ফোন করবে আমি টোটালটাই বুঝিয়ে দেবো যে কখন ভাবে চেঞ্জ হবে বা কিভাবে চেঞ্জ করলে ঠিকঠাক হবে বা যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করলে যতটা সম্ভব আমার তরফ থেকে আমি হেল্প করে দেবো এদের একটা ফিমেল পাপি আছে কোয়ালিটিটা দেখে নিন এটা হলো টেল ফেস বোন স্ট্রাকচারটা আমি দেখিয়ে দেবো অবশ্যই বোন স্ট্রাকচারটা দেখিয়ে দিন একটু অবশ্যই আমি দেখিয়ে দেবো দেখুন হেভি বোনের বাচ্চা হলে বাচ্চা রয়েছে একদম হেভি বোনের বাচ্চা হলে এই জায়গাগুলো কি হয় অনেক বেশি চওড়া হয় আচ্ছা অরিজিনাল রটউইলার বুঝবে কি করে ধরুন অরিজিনাল রটউইলারে কোনোদিন লোমের কালার অন্য হবে না এটার মধ্যে দুটো কালারই পাবেন আপনি ব্ল্যাক আর ট্যান ব্ল্যাক ট্যানই রটউইলার হয় রটউইলারে আদার্স কোনো কালার আসবে না
বা অনেক সময় দেখা যায় কোনো হোয়াইট স্পট চলে এলো ওগুলো কিন্তু মিক্স থাকে, কিছু না কিছু ব্লাডের প্রবলেম থাকলে ওই জিনিসগুলো আসে। আচ্ছা চোখের কাছে এদের এই স্পটটা থাকবে না? একদম একদম, এটা হচ্ছে মার্কিং ওদের। এটা ওদের মার্কিং। আর ওদের টেলের সাইজ কি লম্বা হয় না মিডিয়াম যেরকম থাকে নরমালি? না, এদের টেল একটু লম্বাই হয়। এই যে এখন যেমন বোঝা যাচ্ছে ওর মাকে দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেলটা অ্যাকচুয়াল কিরকম হয়। আচ্ছা রটুইলার কি সত্যি অ্যাগ্রেসিভ নাকি না আমরা তৈরি করি, তৈরি করব যেরকম সেরকম হবে? এটা বলা ব্যাপার হচ্ছে যেটা অ্যাগ্রেসিভ অ্যাকচুয়ালি যে হয় না তা বলবো না, অ্যাগ্রেসিভ হয় তো মা বাবার ওপর অ্যাগ্রেসিভনেসটা নির্ভর করে, অনেক সময়তে করে হয় দেখা গেল বাবা খুবই অ্যাগ্রেসিভ বা মা খুব অ্যাগ্রেসিভ, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অ্যাগ্রেসিভনেস আসার সম্ভাবনাটা থেকে যায়। কিন্তু এই যে আমি মা দেখালাম, মা কিন্তু ফ্রেন্ডলি, এর বাবাও খুবই ফ্রেন্ডলি, সেই হিসাবে বাচ্চা কিন্তু ব্লাড লাইনের উপর নির্ভর করছে, একেবারে ব্লাড লাইনের উপর নির্ভর করছে। চলুন নেক্সট পাপি দিদির কাছে কি রয়েছে আমরা দেখেনি। তো বাচ্চাগুলো দেখেই মনে হচ্ছে একটু ছোট আছে, কিন্তু দেখুন এদের গ্রোথটা দেখেই মনে হবে যেন এখনই 25-26 দিনের হয়ে গেছে, কিন্তু অতটা নয়, এদের গ্রোথটা যথেষ্ট সুন্দর। আর আরেকটা এদের যে রিঙ্কেল গুলো দেখুন এখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে, মানে বড় হলে ভালো মতো রিঙ্কেল এসে যাবে। কতদিনের মিনিমাম এই বাচ্চাগুলো? বাচ্চাগুলো আজকে হচ্ছে 19 দিন। 19 দিনের বাচ্চা, এর গ্রোথটা খালি আপনারা দেখে নিন কতটা সুন্দর হচ্ছে, মানে আরো যত বড় হবে আরো সুন্দর হয়ে যাবে, আর প্রত্যেকটা কিন্তু ফন কালারের, তাই তো? একদম। আচ্ছা দিদি বললেন তো এখন 19 দিনের বাচ্চা রয়েছে, আপাতত কতদিন আপনি এগুলোকে ছাড়বেন? এগুলো মিনিমাম ওই 35-40 দিন, না হলে এর আগে ছাড়া যাবে না। তো অবশ্যই দেখতে পাচ্ছেন 19 দিনের গ্রোথ দেখে নিন, 19 দিনে এদের রিঙ্কেলটা দেখে নিন, বোন স্ট্রাকচার দেখাবার কিছু নেই, তবুও দেখাচ্ছি কিন্তু হালকার উপরে বোঝে যাচ্ছে যে ভালো বোন স্ট্রাকচার রয়েছে এদের। তো আরো 10-12 দিন দিদির কাছে থাকবে, হয়তো 15 দিন থাকবে মোটামুটি। তো যখন আপনারা নেবেন বাচ্চাটা কিন্তু দেখার মতন হবে, আপনারা ওয়েট করুন একটুখানি, পারলে দিদির সাথে কন্ট্যাক্টে থাকুন, কারণ এগুলো এখন বুকিং নেবে দিদি। আচ্ছা কতদিন পরে লিটার তোলাটা উচিত, বাচ্চা নেওয়াটা উচিত? বাচ্চা নেওয়াটা পুরোপুরি আমি বলবো মায়ের হেলথ, ফার্স্ট সিজন তো একদম ছাড়তেই হবে আমাদের, সেকেন্ড সিজনটা আমরা চুজ করব মাকে দেখে, মায়ের হেলথ কিরাম আছে, মায়ের হেলথের ওপর বাচ্চা হবে কি হবে না সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে, বা বাচ্চা কিরাম হবে বা মা কতটা তাকে নিতে পারবে বা মায়ের শরীরটা কিরাম থাকবে, মায়ের শরীর না দেখে কিন্তু বাচ্চা নেওয়া যাবে না, মা রেডি হয়েছে কিনা আগে দেখতে হবে। আচ্ছা একটা বিডার হতে গেলে কতদিনের অভিজ্ঞতা হওয়াটা আপনার মনে হয় প্রয়োজন? অভিজ্ঞতা বলতে মোটামুটি দেখুন হুট করে তো সবটা চেনা বোঝা যায় না, আমরা এখনো শিখছি, হয়তো আমার থেকে অনেক বড় বড় বিডার আছে তারাও হয়তো এখনো শিখছে, সেখানে তো শেষ থাকে না। তবে মিনিমাম 3 বছর তো টাইম লাগবেই, 3 বছরের আগে অসম্ভব, অসম্ভব। আচ্ছা আগে আগে ডগ, দেখুন উল্টে গেছে, খেলার চোটে উল্টে গেল, আগে ডগ লাভার হওয়া উচিত না বিডারের জন্য চিন্তা করা উচিত? একদমই না, ভালো না বাজলে বিডার হতে পারবে না, ছোট বাচ্চা কোলে ছোট বাচ্চা। দেখুন অবশ্যই যখন আপনাদের ঘরে একটা বাচ্চা থাকবে, যদি একটা বাচ্চা নিয়ে যান, দেখবেন দুজনেরই মন ভালো থাকবে এবং বাইরের দিকে মন কম যাবে, গেমও কম খেলবে, পড়াশোনায় হয়তো মনটা বেশি বসবে। আচ্ছা আশা করি আপনার দিদি, তাই তো? একদম, আমার মেয়ে কিন্তু সারাদিন যেটুকুনি টাইম পায়, সারাদিন মানে এখনকার বাচ্চারা তো ব্যস্ত বাচ্চা, তো যেটুকুনি সময় পায় কে সবে স্কুল থেকে জাস্ট ঢুকেছে, তো ওটাই ব্যাপার, ওই স্কুল থেকে ঢুকে এদের নিয়েই খেলাধুলো, যেটুকুনি টাইম পায় এদের নিয়েই থাকে, বাইরের দিকে বা ফোনের দিকে ওই জন্য মনটা একটু কম। সাথে খেলাধুলো করো, আর স্কুলে গিয়ে মনে পড়ে এদের কথা? খুব মনে পড়ে না? আর গেম খেলতে ভালোবাসো? ফিমেলটা চলে এসছে, মা এসে গেছে এদের, এই যে উল্টে গেছে, মা হয়ে গেছে, একটু শান্ত শিষ্ট হবে সেসব দিকে, খুব ছটপটে। আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর, রিঙ্কিল এসে গেছে, 19 দিনের মাত্র বাচ্চা। মায়ের সাথে বাচ্চা রয়েছে, যারা মা দেখে বাচ্চা নিতে চান ঝপ করে দিদিকে ফোন করে ফেলুন, দিদির ফোন নাম্বার কিছুক্ষণের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই বাচ্চাগুলো 19 দিনের আছে এই মুহূর্তে, আপনারা যখন নিয়ে যাবেন তখন বাচ্চাগুলো মিনিমাম 35-40 দিনের বয়স হবে, দিদি সেইভাবেই ছাড়বে। বয়স যতক্ষণ না হচ্ছে ভ্যাকসিনেশনে ততক্ষণ তো দিদি ভ্যাকসিন করতে পারবে না, দিদি 35-38 দিন পরে বাচ্চাগুলোকে ছাড়বে, তো তার আগে তো অবশ্যই ভ্যাকসিন করা যাবে না। যদি 40 দিন হয়ে যায়, 42 দিন হয়ে যায়, দিদি কিন্তু এক একটা করে ভ্যাকসিন করে রাখবে যতগুলো দিদির কাছে পড়ে থাকবে। তো আপনারা আসুন, এসে দিদিকে যোগাযোগ করুন, দেখে নিন, আসুন এসে দিদির সাথে যোগাযোগ করে নিন। বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে, আর মা দেখুন কত শান্ত, যদিও ছেড়ে দিলে হয়তো শান্ত থাকবে না, ছেড়ে দিলে শান্ত থাকবে না, বাট দেখে নিন চুপচাপ শুয়ে রয়েছে যেহেতু বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে। তো আপনারা আসুন। আচ্ছা দিদি বাচ্চাগুলোর প্রাইস কি বলা যাবে এই মুহূর্তে? মোটামুটি 1 সপ্তাহ 7 দিন পর থেকে আমি প্রাইসটা বলবো,
মানে এখনি আমি ওপেন করছি না, বড় ছোট বাচ্চাগুলো। যেহেতু অন ক্যামেরায় হয়তো দিদি বলছেন না, আপনারা ফোন করুন, হয়তো কেউ দুদিন পরে করবেন, কেউ পাঁচ দিন পরে করবেন, যেহেতু বাচ্চাগুলো এখন ছাড়ছে না, তো অবশ্যই দিদি কিন্তু প্রাইস আপনাদেরকে বলে দেবো। পুরোটাই কোয়ালিটির উপর নির্ভর করে, আমি আবারও বলছি কোয়ালিটির উপর পুরোটা প্রাইস থাকে। আমি বারো যদি বলি তার মানে বারোর মতে প্রাইস দেবো, যদি পনেরো বলি পনেরোর মতে প্রাইস দেবো। ল্যাব কিন্তু বাইশ পঁচিশ সব প্রাইসে হয়, আমি জানি না ঠিক বলছি কিনা, তবুও দেখে নিন, বাচ্চাগুলোকে দেখলেই বুঝতে পারবেন। কেউ ভেবে না যে সাত হাজার আট হাজার টাকায় আমি ল্যাব নেবো, অন্তত এই ল্যাব নেবো আমি কিন্তু দিতে পারবো না। অবশ্যই এটা কিন্তু সাত হাজার আট হাজারের ল্যাব নয়, আমরাও দেখতে পাচ্ছি একটু বেশিই হবে, তবে সেটা ফোন করলেই কিন্তু আপনারা জানতে পারবেন। মেল ফিমেল কটা আছে বলেন দিদি? মেল এখানে পাঁচটা আছে, ফিমেল তিনটা আছে। মেল পাঁচটা আছে, ফিমেল তিনটে আছে, বয়স উনিশ দিন। তো চলুন নেক্সট কী আছে দিদির কাছে, আমরা দেখে নিই। দেখুন বাচ্চাগুলোকে দেখুন, রিঙ্কেল দেখুন, মাথায় কত সুন্দর হয়েছে দেখুন। আশা করি বুঝতে পারছেন, যারা বাচ্চা চেনেন, যারা কোয়ালিটি পছন্দ করে দেখে নিন রিঙ্কেল কী আছে না আছে, দেখে নিন সব। একদম নাকের কাছে সব রিঙ্কেল চলে এসেছে, নাক মুখ পুরো জমা পড়ে গেছে রিঙ্কেলে এই মুহূর্তে, উনিশ দিন বাচ্চা বয়স। দেখুন দেখুন এতগুলো পাপ্পি তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার সাথে আরো দুটো মেম্বারকে আমি দেখিয়ে দিই। এটা কি আছে ম্যাডাম? ওটা আছে লাসা। লাসা আছে, এটা কতদিনের বাচ্চা? এটা আছে, এর বয়স হচ্ছে আজকে পঁয়তাল্লিশ দিন। পঁয়তাল্লিশ দিনের বাচ্চা, পঁয়তাল্লিশ দিনের। আচ্ছা আরো একটা মেম্বার তো আমি দেখতে পাচ্ছি না, বিগেল আছে, এই তো আমার সামনে আছে, দেখতে পাইনি। এটা কতদিনের? ওর হয়ে গেছে আড়াই মাস, আড়াই মাস বয়স। আড়াই মাস ফিমেল আছে, দুটোই ফিমেল আছে, দুটোই ফিমেল। তাহলে এর তো ভ্যাকসিন কমপ্লিট করা আছে? ওর ভ্যাকসিন কমপ্লিট আছে, এরটা হবে। আচ্ছা ওরটা হবে, এটা হবে ওরটা। এই যে আড়াই মাসে যে বিগেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিমেল আছে, এর কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা আছে। আচ্ছা এই বিগেলটার প্রাইসটা কত রেখেছেন? বিগেলটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা। দশ হাজার টাকা ফিমেল আছে, দশ হাজার টাকা প্রাইস। আর বিগেল, আর একটা কথা বলি, বিগেল কিন্তু প্রচন্ড দুষ্টু হয়, আর এই এই দুষ্টুমির জন্যই কিন্তু অনেকে বাড়িতে নিয়ে যেতে চায়। এই দুষ্টু ছটপটে দেখানো খুব ফুল মার্কিং আছে, দেখে নিন যা যা মার্কিং দরকার আছে সেটা রয়েছে। আচ্ছা এটা মেল আছে না ফিমেল? এটা ফিমেল আছে। প্রাইসটা দশ হাজার টাকা, তাই? দশ হাজার টাকা। আচ্ছা এরম ধরনের যদি পপি আপনাকে পরে চাই, এখন তো একটা দেখতে পাচ্ছি, পরেও পাওয়া যাবে কি? একদম 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 ধরতে পারছি না, আমি তো ছেড়ে দিচ্ছি। প্রচন্ড লাসাটা হচ্ছে আপনার তেরো হাজার টাকা। লাসা আছে, লাসাটা অ্যাকচুয়ালি মেল না ফিমেল? এটা এটা ফিমেল আছে, এর কালার আছে ট্রাই কালার আছে, যেটা এখন মার্কেটে ডিমান্ডিং ডিমান্ডিং কালার। এটা কি আপনারই ঘরে ব্রিডিং না অন্য জায়গা? না এটা অন্য জায়গা ব্রিডিং, আমার ঘরের নয়। যে লাসাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিদির ঘরের নয়, দিদি অন্য জায়গা থেকে নিয়ে এসেছে আপনাদের জন্য। এই মুহূর্তে তেরো হাজার টাকা দাম আছে। মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে, এটা ফিমেল আছে। যদি মেলে মেল থাকে, মেল কেউ চেয়ে থাকে, আপনি মেল চাইলে পেয়ে যাবে। আচ্ছা মেলও পেয়ে যাবে। মেলের প্রাইস কি এর থেকে একটু বেশি হবে না? একটু একটু বেশি হবে অবশ্যই। অনেকগুলো বাচ্চার মধ্যে এখানে দুটো বাচ্চা এখানে রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল, একটা হচ্ছে বিগেল আর একটা হচ্ছে লাসা। এর কালারটা আমি একটু দেখিয়ে দেবো, কালারটা দেখেন, কালারটা হচ্ছে ট্রাই কালার আছে, দেখুন হোয়াইট তো আছে, এর সাথে ব্ল্যাক ব্রাউন আর মিক্স আছে অবশ্যই। তিনটে কালার দেখলে বোঝা যাবে যে কিছুটা সিরজুর মতন লাগছে কালারটা, একেবারে কিছুটা সিরজু কাটিং অ্যাকচুয়ালি, যেহেতু এটা মিক্স ব্রিড মিক্স আছে তো এটা সিরজু। আচ্ছা এটা কেসিআই হয় কি লাসা? লাসা কেসিআই হয়, লাসার কেসিআই হয় অবশ্যই। এই দেখুন ছোট্ট বেবি, ছোট্ট একে ধরতে চাইছো, থাকতেই চাইছো না, কতটা অ্যাক্টিভ দেখুন। ওটা কি আগে নিয়ে যান, যদি কেউ দেখে থাকেন তাহলে এটাকে আগে নিয়ে যান। আপনারা যারা খেলা করতে চাইছেন পাপি নিয়ে, তারা একে নিয়ে যান আগে, দেখুন খালি কতটা অ্যাক্টিভ। মা যেগুলো দেখালাম তার সাথে সাথে পাপ্পিও দেখতে পাচ্ছেন কতগুলো পাপ্পি আছে। আচ্ছা এইগুলোর সাথে সাথে অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার সাথে সাথে ম্যাডামের ফোন নাম্বারটা নিয়ে নিই যাতে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। ম্যাডাম ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে 8617205323, 8617205323। আচ্ছা কল করার সময়? কল করার সময় হচ্ছে সকালবেলা, সকাল মোটামুটি সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত, যখন ইচ্ছা ফোন করুন, কোনো অসুবিধা নেই। সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে কোনো সময় আপনারা কল করতে পারেন। আর একবার বলে দিন যে কেউ যদি বুকিং করতে যায় তো তার একটু প্রসেসিংটা কি করতে হবে? আচ্ছা বুকিং প্রসেসিং যেটা আছে, যদি আমার এরিয়ার মধ্যে হয় মানে লোকাল এরিয়ার মধ্যে হয় তো বাচ্চা ফ্রি ডেলিভারি হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু হলে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে, কিন্তু আমাকে 100% বুকিং দিতে হবে। নতুন বছর চলছে, ফেব্রুয়ারি মাস চলছে, আপনার কাছে কোনো অফার আছে? অফার অবশ্যই আছে, চ্যানেলের থ্রুতে এলে আমি স্পিচের কথা বলছি না, স্পিচের দিয়ে প্রাইসটা বলেছি ওটা ফিক্সড থাকবে। রটের রটের বাচ্চার কথা আমি বলছি, রট বাচ্চা মোটামুটি আমি যে প্রাইস বলেছি ওর ওপরে মেলের ওপর হচ্ছে আপনার দেড় হাজার টাকার মতো আমি ডিসকাউন্ট অবশ্যই দেবো, আর ফিমেল হলে হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দেবো।
আপনারা অফারটা জানতেই পারলেন। আর যেটা ল্যাবের যদি আপনারা প্রাইস জানতে চান তো একটু আপনাদের ওয়েট করতে হবে। যদি আমাকে কেউ ফলো করতে চান, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্যামেলিয়াস ডগ জোন, ফলো করেন। তো ওখানে আমার বাড়িতে কি কি বাচ্চা আসছে বা কি কি বাচ্চা আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে সব ওখানে ডিটেলস পেয়ে যাবেন আপনারা। ম্যাডামের চ্যানেলের নাম আপনারা জানতেই পারলেন, লিংক পেতে হলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিন। তো সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।